গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে করতে অনেক সময় এই যে সাইডের টুল বার এটা হাইড হয়ে যেতে পারে, উপরে যে অপশন বার এটাও হাইড হয়ে যেতে পারে। এখন এই দুই বারটা কিভাবে আনবেন? টুল বার আনার জন্য উইন্ডোজ এখান থেকে টুল বার, তারপরে অ্যাডভান্স এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে টুল বার চলে আসবে। তারপর আমরা যদি টেনে এনে এই পাশে দিয়ে দিই তাহলে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আমরা অপশন বার আনতে চাই তার জন্য উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে, ওয়ার্ক স্পেস এখানে যেতে হবে, তারপর এসেনশিয়াল ক্লাসিক এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে এভাবে অপশন বার চলে আসবে। এই দেখেন বাম সাইডের কিন্তু টুল বার আবার হাইড হয়ে গেছে, তার জন্য আবার একই প্রসেস, উইন্ডোজ টুল বার অ্যাডভান্স। এভাবে আপনারা টুল বার এবং অপশন বার ফেরত আনতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।